আমি যে সজনে গাছটা বসিয়েছিলাম, দেখো সজনে গাছে ফুল এসছে। এই দেখো, না এগুলো সব ফুল, এই এই ফুলের কুঁড়ি এসছে আর কি। দেখো অনেকগুলো কুঁড়ি এসছে। আর কিসে কিসে বসিয়েছি দেখো, আমার কিন্তু ছাদের উপরে বসানো। এই দেখো একটা বস্তার উপরে, বস্তার মধ্যে এই সজনে গাছটাকে আমি বসিয়েছি, ফুলও এসে গেছে। আর আজকে কিছুটা ধনে পাতা কাটবো, কারণ ধনে পাতা অনেক হয়ে গেছে। এর আগেও একদিন কেটেছিলাম, সেদিন তোমাদের দেখাইনি। আজকে ধনে পাতাগুলো একদম এই টপ থেকে তুলে নিয়ে টাটকা ধনে পাতা খেতে দারুণ লাগে। পুরো টপটা ভর্তি হয়ে গেছে। এটা একটা ক্রেট, এই যে একটা ক্রেট, এই ক্রেটের মধ্যেই বসানো আছে। আজকে সকাল থেকে পুরো গাছের পেছনে রয়েছি, অত ছোট ছোট না, এই যে এরকম করে করে, এই ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে, দেখেছ? হাত দিয়েই কাটা যাচ্ছে, এই যে। আচ্ছা ধরো, অনেকগুলো হয়ে গেছে, আর কাটতে হবে না। ওই তোমার তোমারও হয়ে গেছে, আমার হাতেও আছে, অল্প অল্প হলেই হবে। আর আজকেও আবার পুঁইশাকগুলো কাটছি, অনেকগুলো পুঁইশাক হয়েছে। ওর পুঁই মেটুলি চলে এসছে, ওই জন্য পুঁইশাকগুলো মানে খুব একটা বেশি বাড়বে না, সেই কারণে কেটে কেটে নেওয়া হচ্ছে। আর আমার এই চন্দ্রমল্লিকাটা দেখো কত সুন্দর সাদা হয়েছে, পুরো ঝাড় হয়েছে, দেখতে পাচ্ছ কিনা কী জানি। মানে এত রোদ্দুরের মধ্যে না মোবাইলে কী উঠছে জানি না। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা, এটাও বেশ সুন্দর দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি আবার। আমার বকবক স্টার্ট করলাম আমি এখন থেকে, এখন বাজে 9:30। এতক্ষণ আমি ছাদে তোমাদের একদিন দেখাবো আমি কীভাবে গাছে মাটি টাটি তৈরি করি। তো আজকে আমি সকালবেলায় ব্যায়াম ট্যাম করার পর আমি আর আমার কর্তামশাই মিলে আজকেও গাছের মানে ওই ইয়েগুলো করছিলাম, মানে টপ মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, মাটি চেঞ্জ করতে হয়। তো একজনে করলে খুব কষ্ট হয়, তো আজকে দুজনে মিলে ওই জন্য করছিলাম। করে ছাদ টাদ ঝাড় দিয়ে ওগুলো করার পর ছাদ খুব নোংরা হয়ে থাকে, সেইগুলোকে পরিষ্কার করে নিচে নামতে নামতে বেজে গেছে 9:00। তারপরে একটু এসে চাটা খেলাম, খাওয়ার পরে এবারে আমি স্টার্ট করব লাঞ্চের রান্না। আর বাগান থেকে কিছু সবজি টবজি তুলে নিয়ে এসেছি, আমার ওই ছাদ বাগান ছোট্ট, সবজি তুলে নিয়ে এসেছি, মানে কিছু ধনে পাতা সেটাও তোমাদের দেখিয়েছি, আর পুঁই শাকের মেটুরি চলে এসেছিলো সেটাও কেটেছি একটু, সেটাও তোমাদের দেখিয়েছি কাটাটা। আর সজনে গাছে যে ফুল এসছে সবই রয়েছে দেখবে। সবজি করতে বসছি আর লোডশেডিং হয়ে গেল, আজকে সকাল সকাল লোডশেডিং হয়ে গেল, কোনোদিন যায় না এভাবে, আজকে কেন গেল কি জানি। যে দেখো, আমি কোনোদিনও জ্যান্ত শোল মাছ কাটিনি, কিভাবে কাটবো আমি জানি না। দেখো জ্যান্ত শোল মাছ, এই দেখো কেমন ছোট কাটছে, আমি তো নিজেই ভয় পাচ্ছি। দেখো ওরে বাবারে, কোন দিকে যায়, ওই কোন দিকে যাচ্ছি, এটাকে মারতে হবে মাথায়, হবে না দা, আমি মারবো না। আমি কোনোদিনও জ্যান্ত এত বড় শোল মাছ কাটিনি, জ্যান্ত শোল মাছ। মাছটা কোন রকমে কেটেছি, কেটে যুদ্ধ করে কাটাছি, কেটে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, 3 পিস বার করে রেখেছি, আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আজকে সকাল থেকে যা হাঙ্গামা চলছে আমার,
সকালবেলা থেকে এখনো আমার রান্নাঘরটা আমি গোছাতে পারিনি দেখো। সেই কালকের বাসনগুলো আমি রাত্রেবেলা যে মেঝেতে যে রেখে ওখানে যেখানটা আমি রোদ্দুরে দিই, এই যে এইখানটা রোদ্দুরে দিই, সেখান থেকে যে এইখানে আমি তুলে রেখেছি এগুলো এখনো ঢোকানোর সময় পাইনি বক্সের ভেতরে। আর সবজি কাটতে কাটতে, এই যে সবজি কাটতে কাটতে আমি মাছ কাটতে চলে গিয়েছিলাম। চলো সবজিটা বার করে নিই, আমার শুধু ওই শাক যে পেরেছি পুঁই শাকটা কাটা হয়েছে, তাও শুধু শাকটা কাটা হয়েছে, ওর সঙ্গে যে আরো যে সবজি টবজি লাগবে সেগুলো কাটা হয়নি। রান্না বসিয়ে দিলাম, একদিকে পুঁই শাক করবো আর একদিকে একটা পাঁচমেশালি সবজি একটা তরকারি করবো। সকাল থেকে জল খাস টাইম পাইনি, ব্রেকফাস্টের পরে সকালে ঘুম থেকে উঠে সেই গরম জল খেয়েছি, আবার ব্রেকফাস্ট করার পরে যে জল খাবো সেই টাইমটুকু পাইনি। দাঁড়াও জলটা খেয়ে, ওদিকে আমার রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে সব ডাস্টিংগুলো করে নিয়েছি, এরপর আমি ঝাড়টা দিয়ে দিই, না হলে তো অনেক বেলা হয়ে যাবে, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, চলো ঝাড়টা দিয়ে নিই। দুটো ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি, এখনো সম্পূর্ণ হয়নি সব ঘরগুলো ঝাড়তে হবে। এদিকে আমার চচ্চড়ি ডাল দুটো নেমে গেছে, কিন্তু পুঁই শাকের চচ্চড়ি এখনো হচ্ছে। আর আমি মাছ দেখে দিলাম, ওই মাছটা কেটে নিয়েছি, ওই মাছটা হোক, আমার সারা গায়ে তেল ফুটকাচ্ছে, ঢাকা দিয়ে শোল মাছ, তো শোল মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি, এরপরে এতে আলু না দিলেও চলতো, কিন্তু আমার ছেলে আবার আলু ছাড়া ও চলে না। আর অল্প একটু তেল দেবো, যেহেতু এটা শোল মাছ, শোল মাছ একটু বেশি তেল না দিলে ভালো লাগে না। একটু জিরে ফোড়ন দিলাম, এরপরে পেঁয়াজ দেব, পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই আদা রসুন আর একটু জিরে টমেটো, আদা রসুন টমেটো দিয়ে দিলাম, জিরেটা একটু পরে দেবো, আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক ওর গন্ধটা চলে যাক, তারপরে একটু জিরে দেবো, কষতে থাকি এটা। জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দাঁড়া এর ভেতরে চামচটা ঢুকে বসে আছে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখনো হলুদ দিইনি, এরপরে হলুদ দিয়ে কষে জল ঢেলে দেবো, লঙ্কা দিয়ে দিলাম, এই সময়তেই একটু নুন দিয়ে দিই, নুন আমি যেহেতু আগে দিইনি, আলু ভাজা তো নুন দিইনি, ওই জন্য একটু নুন দিচ্ছি বেশি করে। কষা হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি জল দেব, অল্প জল দেব, এটা মাখা মাখা হবে, বেশি জল দেব না, এটা ঝোল হবে না, তো আলুটা আমি ভেজেই নিয়েছি, ব্যাস এরপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গুড ইভিনিং,
দুপুরবেলায় সমস্ত কাজ কমপ্লিট করার পরে তারপরে যে আমি ঘুমিয়েছি, ঘুমাতে ঘুমাতে ভিডিও এডিট করেছি, করে সেটাকে পোস্ট করেছি, তারপরে শুধু শুধু আমার 4:30 বেজে গেছে, ঘুম থেকে উঠি 4:30, তারপরে 6:30 উঠে এই দেখো পড়াতে বসিয়েছি, দেখো এই যে ডোনা পড়ছে, ওর পরীক্ষা সোমবার, আজকে একটা হয়েছে, আবার সোমবার একটা পরীক্ষা। তো এখন প্রায় রাত 10টা বাজে যাচ্ছে, এরপরে ওকে ছাড়ার টাইম হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বাড়াবো না, ওদিকে আমাকে রান্নাও করতে যেতে হবে, রান্না হলে শুধু ভাত, আর তো সব করেই রেখেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।